হ্যালো বন্ধুরা আপনি চেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা স্বচ্ছ ভারত মিশন ফেস টু অর্থাৎ গ্রামীণ যারা নতুন টয়লেটের জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু লগ ইন করতে গেলে একটি প্রবলেম ফেস করছেন কখনও কখনও সার্ভার এরর একটি মেসেজ চলে আসছে কারো কারো ক্ষেত্রে টোটালি লগ ইন হচ্ছে না তো আপনারা রেজিস্ট্রেশন কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ভিডিও আপলোড হয়েছে তার সম্পূর্ণ প্রসেসটি দেখতে এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন বেসিক্যালি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো নতুন একটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন রকম কোনো প্রবলেম ছাড়াই এবং সেই যে লিঙ্কটা সেই লিঙ্কটাও কিন্তু এই ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে তো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন এর যে ফর্মটা এটার লিঙ্কটাও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো অর্থাৎ সিটিজেন রেজিস্ট্রেশন তারপরে সিটিজেন লগ ইন এই দুটো লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু এক চান্স রেজিস্ট্রেশন বা লগ ইনের কাজটি করতে পারবেন তো যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেননি তারা এই পেজ থেকে রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে করতে হবে সেটা তো অলরেডি ভিডিওতে দেখানো আছে এবং যারা লগ করতে প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো লগ জন্য আপনারা তিন রকম সিস্টেমে কিন্তু লগ করতে পারবেন যেমনটা ইউজার লগ এখানে দেখতে পাচ্ছেন এ একটা পেজ সেকেন্ড এ একটা এখানেও কিন্তু আপনারা আপনাদের ইউজার আইডি অর্থাৎ ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন এছাড়াও তিন নম্বরে যেটা রয়েছে এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে কোনো রকম কোনো এরর মেসেজ ছাড়াই আপনারা সরাসরি কিন্তু লগ হতে পারবেন তো চলুন আমি এখান থেকে আপনাকে লাইভ দেখিয়ে দেব তো প্রথমত এখান থেকে লগ ইন করার চেষ্টা করব তো আমার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি এরপরে নিচে এখানে আমার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আমি লগ ইন করার ট্রাই করবো এখানে এরপরে যখনই আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম এরপরে লগ ইন অপশানই ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার কারেক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা কিন্তু দেখাচ্ছে অনেকেই কিন্তু মেসেজ করছেন যে এই সমস্যাটা আমাদের ক্ষেত্রে হচ্ছে সঠিক আইডি পাসওয়ার্ড দিলেও এরপরে সেকেন্ড যে অপশানটি আছে এখানে ইতিমধ্যে সাথে আমার ইউজার আইডি দিয়ে দিয়েছি এবং এখানে যে আমার যে পাসওয়ার্ডটি হবে সেটা আমি এখানে ইনপুট করে এরপরে নিচে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেটা দিয়ে এখানে সাইন ইন অপশানে ক্লিক করলাম যখনই এখানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন প্রসেসিং হওয়ার পরে সার্ভার এরর ইন এস বি এম ফেস টু অ্যাপ্লিকেশন এরকম একটি এরর পেজ বা মেসেজ কিন্তু ওপেন হচ্ছে এবার তিন নম্বর লিঙ্ক অর্থাৎ যেটা থেকে আপনারা এক চান্স লগ ইন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে লগ ইন করে আপনাকে দেখাবো তো এখানে প্রথমত আমার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বারটি আছে সেটা আমি এখানে ইনপুট করব এরপরে এখানে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে সাইন ইন করে লাইভ আপনাকে দেখিয়ে দেবো তো আমার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার সেটা আমি অলরেডি এখানে ইনপুট করে দিয়েছি এরপরে এখানে পাসওয়ার্ডটি ইনপুট করলাম এরপরে এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেটা ইনপুট করার পরে সাইন ইন অপশানে ক্লিক করলাম এবং এখানে কিন্তু সরাসরি আমার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে তো অন স্ক্রিনে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন বা ভিউ অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু অপশনগুলো চলে আসছে এবং এখান থেকেও আমার প্রোফাইল ডিটেলস বা লগ আউট আমি কিন্তু করতে পারছি তো এভাবে কিন্তু আপনারা এই লিঙ্কের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে তাহলে কিন্তু এরকম ধরনের কোনো এরওয়ার মেসেজ বা ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড এটা কিন্তু দেখাবে না তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এই আপডেটটুকু দেওয়াচ্ছিলো যারা ভুল লিঙ্ক থেকে লগ ইন করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বেসিক্যালি এরওয়ার মেসেজ বা ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড এই মেসেজটি দেখাচ্ছিল যারা সঠিক লিঙ্ক থেকে লগ ইন করছেন তারা তো লগ ইন করতে পারছেন যাদের ক্ষেত্রে লগ ইন করতে পারছিলেন না বা লগ ইন হচ্ছিল না তাদের ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে তার সলিউশনটা দিয়ে দিলাম এবং নতুন রেজিস্ট্রেশন বা এই লগ ইন করার যে নতুন লিঙ্কটা এটাও ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি লগ কিন্তু করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ